সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি পিডিএফ টু টেক্সে কনভার্ট, অথবা বলতে পারেন কোনো ছবি থেকে আপনারা যদি টেক্স নিতে চান বা টেক্সে কনভার্ট করতে চান বা লেখাতে পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু খুবই ইজিভাবে করতে পারবেন। এটা সবথেকে যাদের লাগবে সেটা হচ্ছে যারা ডাটা এন্ট্রির কাজগুলো করে তাদের এটা সবথেকে বেস্ট একটা টুলস হতে পারে। ধরেন আমরা একটা পিডিএফ ফাইল দেখে দেখে টাইপ করতে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা যায় একটা করে ধরেন একটা করে পিডিএফ ফাইল বা একটা করে ইমেজ থেকে যখন আমরা টেক্সে কনভার্ট করতে যাই, দেখা যায় যে সর্বোচ্চ আমাদের 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে সময় চলে যায়। যদি টাইপিং স্পিড আপনাদের অনেক ভালো থাকে তাহলে কিন্তু সময়টা কম লাগে। যদি টাইপিং স্পিড কম লাগে, যদি আপনার ডাটা এন্ট্রির কাজ পড়ে বা ডাটা এন্ট্রি নিয়ে আপনারা কাজ করেন, যদিও আমি কাজটা করি না ডাটা এন্ট্রি নিয়ে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বাইরের কাজগুলো প্রয়োজন হলে দেখা যায় আমাকে করতে হয়। এরকম একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো যেটার ভিতরে ফটো থেকে আপনি যে কোনো একটা ছবি থেকে বা যে কোনো একটা পিডিএফ ফরম্যাট থেকে আপনি চাইলে টেক্সে কনভার্ট করতে পারেন অনলি 2 সেকেন্ড। ওকে, দেখা যাক কীভাবে করা যায়। চলুন আমরা প্রথমে চলে যাব হচ্ছে আপনি গুগলে, যদি যাদের ক্রোমতে প্রবলেম, যারা ক্রোম ইউজ করেন না, তাহলে আপনারা ডাইরেক্ট গুগলে যা লিখবেন হচ্ছে ব্ল্যাক বক্স লিখে সার্চ করবেন, প্রথমে এই এক্সটেকশনটা পেয়ে যাবেন। দেখেন এটা ডাউনলোড করে নিয়েন, আমি আবার এখানে আসলে পেয়ে যাবেন। দেখেন এরকম দেখাবে, তো আপনারা চাইলে এই ব্ল্যাক বক্স এখানেও ক্রোম মানে গুগল থেকেও এটা সার্চ করে আসতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনারা এখান থেকে মোড থেকে টুলসে যায় এখান থেকে ম্যানেজ এক্সটেকশন থেকেও কিন্তু আমরা আসতে পারি। এখানে আসা কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন আমরা 3 ডটে ক্লিক করি, ক্লিক করার পরে মোড়ে যায়, মোড় থেকে এক্সটেকশন, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখানে চলে আসি। আবার দেখা যায় কেউ যে এখানে ম্যাগের মধ্যে একটা আইকন থাকে এক্সটেকশন আইকন, এখানে ক্লিক করলে ম্যানেজ এক্সটেকশনের এখানে ক্লিক করলে এখানে চলে আসা যায় শর্টকাট। তো আমরা যদি এখানে আইসা সেমভাবে ওপেন দ্য কম ওয়েব স্টোরে ক্লিক করি তাহলে এখানে সবাই আসতে পারে। আমরা যদি লিখি ব্ল্যাক বক্স, এখানে কিন্তু আমরা এক্সটেকশনটা পেয়ে যাব। দেখেন প্রথমে এই এক্সটেকশনটা চলে আসছে, মোটামুটি 841টা আপনার আছে, রিভিউ আছে। তো আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন এখানে 841টা রিভিউ পাবেন। এই রিভিউ বাড়তে পারে, কমতে পারে, হ্যাঁ, রিভিউ এটা বলা যাবে না, কিন্তু এখানে দেখবেন যে পারচেসটা মানে টোটাল প্রোডাক্টটা কতজন মানুষ ইউজ করতেছে, এখানে প্রায় 1 মিলিয়ন মানুষ ইউজ করতেছে। এবং ব্ল্যাক বক্স সিলেক্ট কপি পেস্ট সার্চ, ওকে, এটা এটা দেখে আপনারা এই লোগোটা দেখে অথবা ওইখানে দিয়ে এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করে জাস্ট গুগল ক্রোম থেকে ফ্রিতে সাইন আপ করে নেবেন। এখানে ক্লিক করলে এখানে যখন ক্লিক করবে তখনই সাইন আপের অপশনটা চলে আসবে। ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আশা করি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে দেখেন আমার রিমুভ আছে, আপনি জাস্ট অ্যাড করবেন এখানে। ওকে, আমি ক্লাসটা দ্রুত করার জন্য আমি এটা অ্যাড করে নিয়েছি। তো আমরা এখান থেকে এগুলো কেটে দিলাম। আপাতত ধরেন আমার এই একটা ইমেজ আছে, এটা মূলত একটা ক্লায়েন্টের। তো এখান থেকে আমাকে জাস্ট করতে হবে কি, এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাকে কমসে কম লিখতে হবে। এখানে কি কি লেখা আছে একজাক্টলি ভালোভাবে দেখা যাচ্ছে না, একদম ছোট ছোট অক্ষরে মানে ওয়ার্ডে লেখা, ছোট ছোট ফন্টে। তো এখানে দেখেন অনেকগুলো শব্দ, এটা যদি আমি লিখতে যাই কমসে কম আমার 1 মিনিটের উপরে চলে যাবে, বা আমি যদি হাতে লিখতে চাই আমার কমসে কম 5 মিনিট লাগবে, আমি টাইপিং পারি না। তো আমি দেখেন শর্টকাট পদ্ধতি কীভাবে ইউজ করি, আমি জাস্ট আমার ওই এক্সটেকশনের উপরে ক্লিক করলাম এখান থেকে। দেখেন আমি ক্লিক করার পর তারা আমার এখানে ছবি দিছে, হ্যাঁ, আমরা এখান এবার আমি ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমি যখন এটার উপর ক্লিক করলাম, দেখেন এখানে একটা আইকন আসছে পিকচার মানে কালার পিকচারের মতো ক্রপ সেকশন। তুমি মানে আপনি কোথা থেকে কোথায় আপনি টেক্সটটা নিতে চাচ্ছেন বা কোন টেক্সটটুকু কপি করতে চাচ্ছেন সেটা বলে দিতে বলতেছে। তো আমরা যেটা করবো, এটা দেখেন একটা প্লাসের একটা আইকন চলে আসছে, আমরা এটা সিলেক্ট করা বলে, আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে টান দিয়ে সিলেক্ট করবো। আমরা যেমনভাবে ফোল্ডার সিলেক্ট করি, করে আমি এটা সম্পূর্ণ এখান থেকে এনে দিলাম। দেখেন এই তৈরি পর্যন্ত আমি এনে দিলাম, দিয়ে আমার কোনো কাজ নেই, আমি জাস্ট সিলেক্ট করছি এনাফ। তারপরে কন্ট্রোল সি এ বা কন্ট্রোল সিতে ক্লিক করবেন, এটা কপি হয়ে গেছে, অলরেডি কপি হয়ে গেছে। ওকে, আমরা যে গুগল ট্রান্সলেটে যাই কন্ট্রোল ভি করব। ওকে, দেখেন সমস্ত টেক্সটগুলো কনভার্ট হয়ে গেছে। দেখেন মিলেও দেখতে পারেন, দেখছেন মিলেও দেখতে পারেন উপরে কী কী আছে সব, দেখেন এ টু জেড এখানে দেওয়া আছে। আর দিস, এই যে দিস থেকে শুরু হয়েছে ওইটা হচ্ছে প্রথম লাইন, হ্যাঁ, দেখেন সব কিছু এ টু জেড এখানে যা যা আছে সব এখানে চলে আসছে।
তো এইটা আমি দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে জাস্ট এখানে ক্লিক করছি, করে খালি টান দিছি। অথবা ধরেন আমি এইটা কপি করতে চাচ্ছি, এইটুক আমি এটা সিলেক্ট করলাম, আপনি যে কোনো ছবির থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন। ধর এটা কপি হয়ে গেল, তো আমি এখানে এসে সেমভাবে এখানে ভিউ করে দিলাম, দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, আপনি যে কোনো ছবি ইউটিউবের বা যে কোনো ফেসবুকের যে কোনো জায়গায় যায় আপনি যে কোনো একটা ইমেজ জাস্ট এখানে ধরে এনে এটা কপি করলেই হয়ে যাবে, হয়ে যাবে। মানে যে কোনো ইমেজটাকে আপনি টেক্সটে কনভার্ট করতে পারবেন ইজিভাবে, এটা যে কেউ করতে। ধরেন আমি এখন ইউটিউবে চলে আসলাম, ওকে ইউটিউবে চলে আসি, ধরেন আমি একটা ইমেজ নেই, দেখেন এখানে ফাইবার অটো রিফ্রেশার ইউজ করার বিষয়টা বলতেছে, আমি ধরেন এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে এইটুকু আমি কপি করলাম, ওকে কপি করলাম টিউটোরিয়াল, যদিও বাংলা না আসতে পারে আমি এটা কপি করে নিচের দিকে দিয়ে দিই, দেখি কোন তরি নেয়। দেখেন ফাইবার অটো রিফ্রেশার প্লাস, এখানে যা যা আছে মোটামুটি সবই চলে আসছে, ফাইবার অটো রিফ্রেশার প্লাস, এখানে বাংলাটা তিনি ধরতে পারে না, শুধু ইংলিশটা ধরতে পারবো, ওকে এখানে কিন্তু চলে আসছে সব কিছু। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, যে কোনো ইংলিশ টেক্সট আপনি যত ছোটোই থাক সেটা বোঝা যাইতেছে কিনা সেটা বড় কথা না, আপনি জাস্ট খালি দিবেন হয়ে যাবে আপনার কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের মোটামুটি এই টুলসটা অনেক হেল্পে আসবে আশা করা যায়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।